হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতোই চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকা। আজকের দিনে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় 14.2 কেজি গৃহস্থালী রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এবং 19 কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কত চলছে চলুন দেখে নেওয়া যাক। তো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে। এরকমই প্রত্যেক দিন পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকার সাথে আপডেট থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক আজকের দিনে 14.2 কেজি গৃহস্থালী রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এবং 19 কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায়। প্রথমেই চলুন দেখে নেওয়া যাক 14.2 কেজি গৃহস্থালী রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। আজকের দিনে কলকাতায় 14.2 কেজি গৃহস্থালী রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে 829 টাকায়। গত মাসের তুলনায় এলপিজির দামে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। মার্চ 2024 থেকে এলপিজির দাম 829 টাকায় অপরিবর্তিত রয়েছে। এবার চলুন দেখে নেওয়া যাক বাংলার অন্যান্য জেলায় কত দামে চলছে 14.2 কেজি গৃহস্থালী রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। হুগলিতে 832 টাকা, হাওড়ায় 830 টাকা 50 পয়সা, জলপাইগুড়িতে 856 টাকা 50 পয়সা, ঝাড়গ্রামে 821 টাকা 50 পয়সা, কালিম্পংয়ে 958 টাকা 50 পয়সা, মালদায় 900 টাকা, মুর্শিদাবাদে 847 টাকা, নদিয়া 829 টাকা 50 পয়সা, এদিকে আলিপুরদুয়ারে 856 টাকা 50 পয়সা, বাঁকুড়ায় 841 টাকা 50 পয়সা, বীরভূমে 860 টাকা 50 পয়সা, কোচবিহারে 856 টাকা 50 পয়সা, দক্ষিণ দিনাজপুরে 901 টাকা 50 পয়সা, দার্জিলিং 856 টাকা 50 পয়সা, এদিকে উত্তর চব্বিশ পরগনা 829 টাকা, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে 842 টাকা 50 পয়সা, পশ্চিম মেদিনীপুরে 822 টাকা, পূর্ব মেদিনীপুরে 805 টাকা, পুরুলিয়ায় 858 টাকা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় 837 টাকা 50 পয়সা আর উত্তর দিনাজপুরে 901 টাকা 50 পয়সা। এই দামগুলো হলো 14.2 কেজি গৃহস্থালী রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। এবার চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে 19 কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় কত দামে চলছে। আজকের দিনে কলকাতায় 19 কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম হচ্ছে 1859 টাকা, এদিকে আলিপুরদুয়ারে দাম হচ্ছে 2097 টাকা, বাঁকুড়ায় 1876 টাকা, বীরভূমে 1911 টাকা, কোচবিহারে 2095 টাকা, দক্ষিণ দিনাজপুরে 2023 টাকা, দার্জিলিংয়ে 2108 টাকা, হুগলিতে 1866 টাকা, হাওড়ায় 1863 টাকা, জলপাইগুড়িতে 2100 টাকা, ঝাড়গ্রামে 1820 টাকা, কালিম্পংয়ে 2257 টাকা, এদিকে নদিয়ায় 1860 টাকা, মুর্শিদাবাদে 1892 টাকা, মালদায় 2018 টাকা, এদিকে উত্তর চব্বিশ পরগনা 1859 টাকা, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে 1877 টাকা 50 পয়সা, পূর্ব মেদিনীপুরে 1790 টাকা, পশ্চিম মেদিনীপুরে 1817 টাকা, পুরুলিয়ায় 1902 টাকা 50 পয়সা, দক্ষিণ চব্বিশ পরগনায় 1871 টাকা এবং উত্তর দিনাজপুরে 2023 টাকা। এই দামগুলো হলো 19 কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এরকমই প্রত্যেক দিন পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকার সাথে আপডেট থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা প্রথমবার ভিডিওটা দেখছেন, আর লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।